আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ বিদেশে উচ্চশিক্ষা নিয়ে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে একটি সাবজেক্ট বা ইউনিভার্সিটি সার্চ করে অ্যাপ্লাই পর্যন্ত যাওয়া যায় এবং স্টাডি লিঙ্ক অ্যাকাউন্ট পর্যন্ত ওপেন করা যায়। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে সেই স্টাডি লিঙ্কের অ্যাকাউন্টটি ওপেন করতে হয়, কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয়, কীভাবে এই প্রসেসগুলো হয় সেই বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি আমাদের আরও খুঁটিনাটি কিছু বিষয় রয়েছে, সেগুলো নিয়ে কথা বলবো। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। তো বন্ধুরা, এই প্রসেসটা তোমাদের হাতে কলমে দেখিয়ে দিচ্ছি, যদি তুমি ভালো করে বুঝতে পারো বাসায় বসে নিজে নিজে তুমি আবেদন করতে পারবে। কোনো দালাল, কোনো কনসালটেন্সি ফার্মে টাকা নষ্ট করার কোনো প্রয়োজন হবে না। নিজে নিজে কাজ করো, ইনশাল্লাহ তুমি কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে অবশ্যই চান্স পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অনুরোধ রইল সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টাডি লিঙ্কের অ্যাকাউন্ট তৈরি করা হয় এবং সেই অনুযায়ী আবেদন করা যায়। চলো কম্পিউটার স্ক্রিনে দেখে নিই বিস্তারিত। বন্ধুরা, গত পর্বে আমরা দেখেছিলাম যে কিভাবে অ্যাপ্লাই থেকে স্টাডি লিঙ্ক পর্যন্ত আসা যায় বা এই সার্ভারের মাধ্যমে হোক আমাদের নেদারল্যান্ডে আবেদন করতে হবে। যেহেতু আমাদের কাছে ডিআইজি আইডি নেই, সেহেতু আমাদেরকে এই যে নিচে আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন, ক্রিয়েট স্টাডি লিঙ্ক অ্যাকাউন্ট উইদাউট ডিআইজি আইডি, এই লিঙ্কে আমাদের ক্লিক করতে হবে। ক্রিয়েট ইউর স্টাডি লিঙ্ক অ্যাকাউন্ট, এই লিঙ্ক অ্যাকাউন্টে গিয়ে আমাদের সকল ধরনের তথ্য ফিল আপ করতে হবে। এগুলো আমাদের পাসপোর্টে যেভাবে থাকবে ঠিক সেভাবে লিখতে হবে। জেন্ডার, ডেট অফ বার্থ যেভাবে পাসপোর্ট আপনার সার্টিফিকেটে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখতে হবে। কান্ট্রি অফ বার্থ অর্থাৎ আপনি যে দেশে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ আপনার জন্মভূমি বাংলাদেশ, এবং ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন। যদি আপনার একাধিক দেশে নাগরিকত্ব থাকে সেটাও আপনি এখানে লিখতে পারেন, সেটা অপশনাল। লেখার পরে এখানে নেক্সট দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আমরা সব ধরনের ইনফরমেশন দিয়েছি, ফার্স্ট নেম, গিভেন নেম, তারপরে হচ্ছে সার নেম, তারপর হচ্ছে আমাদের প্লেস অফ বার্থ বাংলাদেশ, এগুলো সব কিছু আমরা পূরণ করে দিলাম। প্রাইভেসির প্রয়োজনে হাইড করে দিলাম। আমরা নেক্সট ক্লিক করবো সব পূরণ করার পরে। এখানে আমাদের অফিসিয়াল হোম অ্যাড্রেস, যেই অ্যাড্রেসে আপনার ঠিকানা পাসপোর্টে দেওয়া আছে, পারমানেন্ট অ্যাড্রেস সেটা। যদি আপনার করেসপন্ডেন্ট অ্যাড্রেস অর্থাৎ যেখানে আপনি থাকেন অথবা পারমানেন্ট অ্যাড্রেস যদি আলাদা হয়ে থাকে, তাহলে আপনি এখানে টিকটা উঠিয়ে দিয়ে নিচে দেখুন আরেকটি অপশন এসে পড়েছে, এখানে আপনার করেসপন্ডেন্স অ্যাড্রেস আপনি দিতে পারেন। আর যদি আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা একই হয়ে থাকে তাহলে এখানে টিক দিলেই যথেষ্ট। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে সব ইনফরমেশনগুলো দেওয়া আছে যে কীভাবে অ্যাড্রেসগুলো পূরণ করতে হবে। তো এটা আমরা করার পরে যখন আপনি কনফার্ম হয়ে যাবেন মোটামুটি সব ঠিক আছে, তখন সেরপর নেক্সট দিবেন। নেক্সট দিলে আপনি ইমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, আপনার বর্তমান এবং ভ্যালিড ইমেল যে অ্যাড্রেসটা আছে সেখানে অবশ্যই আপনি এটা ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় আপনি অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যে পাসওয়ার্ডটা অবশ্যই আটটি সংখ্যার হতে হবে, এবং এই আটটি সংখ্যার মধ্যে কমপক্ষে একটা ডিজিট থাকতে হবে, এবং লোয়ার কেস অর্থাৎ বড় হাতের অক্ষর থাকতে হবে এবং ছোটো হাতের অক্ষর থাকতে হবে, এবং একটি স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশট্যাগ অথবা আপনার কোনো সাইন, পার্সেন্টেজের চিহ্ন, এই ধরনের জিনিস আপনি দিতে পারেন। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কারেন্ট ফোন নাম্বার, এটাও আপনি দিবেন যে বর্তমানে আপনি যে ফোন নাম্বারটা ইউজ করছেন। এই বক্স থেকে আপনাকে +088 এটা বের করতে হবে, +88 জিনিসটা বের করতে হবে। এই যে 880 এটা আমাদের বাংলাদেশের কোড, এটা আপনি আপনার সেল নাম্বারটা এখানে দিয়ে দেবেন। এরপর হচ্ছে আপনার করেসপন্ডেন্স ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে আপনি সামনের দিকে চলে যান। আপনি সামারিটা আপনাকে দেখাচ্ছে, আপনার নাম, পার্সোনাল ডিটেলসটা আপনাকে দেখাচ্ছে এখানে, তারপরে হচ্ছে আপনার এখানে দেখাচ্ছে হচ্ছে যে আপনার অ্যাড্রেসটা, তারপর করেসপন্ডেন্স অ্যাড্রেসটা দেখাচ্ছে, কন্ট্যাক্ট ডিটেলসটা দেখে সব কিছু যখন আপনি কনফার্ম হয়ে যাবেন এই দুইটা আপনি ক্লিক করে দেবেন, টিক চিহ্ন দিয়ে সামনে ক্রিয়েটে চলে যাবে। এখন দেখুন আপনাদের মোটামুটি আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে, ডিটেলস হ্যাভ বিন সাকসেসফুলি সেভড, থ্যাংক ইউ ফর সাবমিটিং ইউর ডিটেলস। এখানে আপনাদের যে ইমেল অ্যাড্রেসটা ছিল এই ইমেল অ্যাড্রেসে একটা কনফার্মেশন মেইল চলে যাবে, আপনি এই কনফার্মেশন মেইলে ওপেন করে ক্লিক করে এই অ্যাকাউন্টটাকে আপনাকে অ্যাক্টিভ করতে হবে। এর জন্য আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। দেখুন আমাদের এখানে আমাদের ইমেল যে অ্যাড্রেসটা আছে সেখানে আমাদের একটা মেইল এসে পড়েছে অ্যাক্টিভ করার জন্য। তো আমরা এটা ক্লিক করব, ক্লিক করার সময় দেখুন এখানে সুন্দরভাবে বলা আছে অ্যাক্টিভ ইউর স্টাডি লিঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাইড ইমেল অ্যাড্রেস, এই দুটা করতে হবে। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাক্টিভ অ্যাকাউন্ট ভেরিফাই ইমেল অ্যাড্রেস, এটার মধ্যে ক্লিক করলেই হয়ে যাবে। দেখুন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড, তার মানে আমাদের অ্যাকাউন্ট হয়ে গেছে, এখন আমাদের লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য এই যে লগ ইন উইদাউট
DIG ID. এটাকে আমরা ক্লিক দিব ইমেল অ্যাড্রেসটা আমার ইমেল অ্যাড্রেসটা সেটা আমি দিয়ে দিব এবং আমার পাসওয়ার্ডটাও দিব পাসওয়ার্ডটা দেওয়ার পরে লগইন করে ফেলব তো এখানে খেয়াল করে দেখুন প্রথম যে ট্যাবটি আছে প্রিভিয়াস এডুকেশন অ্যাড প্রিভিয়াস এডুকেশন আপনার যে ডিগ্রিটা আপনি অলরেডি অর্জন করেছেন অর্থাৎ আপনি ব্যাচেলর যদি করে থাকেন সেই ব্যাচেলর ডিগ্রি আর যদি মাস্টার্স করে থাকেন সেই মাস্টার্স ডিগ্রি আপনি এখানে দিবেন তো প্রথম প্রশ্ন হ্যাভ ইউ অবটেইনড এ ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট আমি ধরে নিচ্ছি যে আপনি অনার্স কমপ্লিট করেছেন এবং আপনি মাস্টার্সের জন্য আবেদন করেন সেই জন্য এখানে আপনি দিবেন ইয়েস ইয়েস ক্লিক করার পরে আপনি দিবেন নেক্সট কোশ্চেন অন হুইচ ডেট ডিড ইউ অবটেইন ইউর ডিপ্লোমা ডিগ্রি সার্টিফিকেট কোন তারিখে আপনি আপনার ডিপ্লোমাটা পেয়েছেন বা সার্টিফিকেট আপনি পাস করেছেন পাসিং ইয়ার অথবা মান্থ ডে আপনি এখানে দিবেন তারপর আমরা নেক্সট কোশ্চেন দিয়ে দিব ইন হুইচ কান্ট্রি ডিড ইউ অবটেইন ইউর ডিপ্লোমা ডিগ্রি যেহেতু আমরা বাংলাদেশ থেকে আবেদন করছি আমরা লিখব বাংলাদেশ যদি আপনি ইন্টারমিডিয়েট পাস করে থাকেন তাহলে হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট লিখবেন আর যদি আমরা মাস্টার্সের জন্য আবেদন করি তবে আদার দিয়ে দিব তো আমার স্টাডি প্রোগ্রামটা আমরা এখানে এন্টার করে দেবো যে আমি যদি ব্যাচেলর করে থাকি যে সাবজেক্টে সেই সাবজেক্ট নেক্সট কোশ্চেন তো এখানে অ্যাড প্রিভিয়াস এডুকেশন অলরেডি হয়ে গেছে আমরা অ্যাড প্রিভিয়াস এডুকেশন দিয়ে দেবো এরপরে আমরা দিব নেক্সট আমরা যদি মাস্টার্স করে থাকি তাহলে এখানে অ্যাড প্রিভিয়াস এডুকেশন দিয়ে আমরা ইচ্ছা করলে আমাদের মাস্টার্স যদি আমরা কেউ ব্যাচেলর করে থাকি এরপরে মাস্টার্সও করেছি তো সেক্ষেত্রে আমরা এখানে প্লাস চিহ্ন দিয়ে আমাদের আরও ডিগ্রি আমরা অ্যাড করে নিতে পারবো আমরা নেক্সট দিয়ে দিব নেক্সট দেওয়ার পরে এটাই আসলে গুরুত্বপূর্ণ অপশন যে অর্থাৎ আমি কোথায় আবেদন করতে চাচ্ছি কোন কোন বিষয়ে আমি আবেদন করতে যাব তো এখানে আপনি ইচ্ছা করলে ইউনিভার্সিটি বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো ট্যাব রয়েছে এই ট্যাবের মধ্যে প্রথমটা হচ্ছে আপনি কোন ইনস্টিটিউশনে আবেদন করতে চান সেটা কোন প্রোগ্রামে আবেদন করবেন সেটা এবং একাডেমিক লোডটা আপনার কেমন হবে সেটা তো এখানে ইচ্ছা করলে আপনি সার্চ অপশনে সার্চ করে নিতে পারেন এখন গত ভিডিওতে আমি এই ইউনিভার্সিটিটা দেখিয়েছিলাম তো প্রোগ্রামটা দেওয়ার পরপরে আমাকে বাম ডান পাশে দেখেন ফিল্টারিং হচ্ছে আমরা মাস্টার্স প্রোগ্রামের দিকে যাব মাস্টার্স প্রোগ্রামে যাওয়ার পরে একাডেমিক লোড ফুল টাইমে আমরা দিব এখানে দেখুন ডান দিকে অনেকগুলো রেজাল্ট এসে পড়েছে রেজাল্ট আসার পরে আপনারা দেখুন এখান থেকে আমাদের যে সাবজেক্টটা আমাদের জন্য প্রযোজ্য হবে যে সাবজেক্ট আমরা পড়বো সেই সাবজেক্টটা আমরা দেখতে পাচ্ছি এখানে ধরুন এখানে আমরা একটা সাবজেক্ট আমরা ধরুন এখানে আমরা পলিসি ম্যানেজমেন্ট এডুকেশন মাস্টার অফ আর্টস অ্যান্ড হেরিটেজ পলিসি ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশন এটা আমরা দেখতে পারি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টার্টিং ডেট তারপরে আমরা স্টার্টস অ্যাজ এ ফার্স্ট ইয়ার আমরা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট হিসাবে আবেদন করব এখানে আমরা টিক দিয়ে দিব তারপর আমরা নেক্সট করে দিব আমাদের অ্যাপ্লিকেশনটা করার জন্য কিছু ফি রয়েছে ফিটা কি দেখুন নন ইউ স্টুডেন্টস হু অ্যাপ্লাই ফর দ্য মাস্টার্স যারা মাস্টার্সের জন্য আবেদন করবে শুড পে হ্যান্ডেল ফি অর্থাৎ অ্যাপ্লিকেশন ফি দিতে হবে আমাদেরকে দিস ফি ইজ 100 ইউরো ইনক্লুডিং ব্যাঙ্ক কস্ট অর্থাৎ আমাদেরকে প্রায় 100 ইউরো বাংলাদেশি টাকা প্রায় 9,000 থেকে 10,000 টাকার মতো আমাকে একটা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে ভায়া দ্য ফ্যাকাল্টি ইউ অবটেন মোর ইনফরমেশন অ্যাবাউট দিস ফি আমরা যদি ওয়েবসাইটে যাই আমরা এই ব্যাপারে আরও তথ্য জানব প্লিজ নোট দ্যাট উই ক্যান অনলি প্রসেস ইউর অ্যাপ্লিকেশন হোয়েন উই হ্যাভ রিসিভ দ্য ফি যখনই আমরা অ্যাপ্লিকেশন ফিটা দিয়ে দেবো তখনই আমাদের এখান থেকে অ্যাপ্লিকেশন আমরা প্রসেস করতে পারবো ইউ ফাইন্ড মোর ইনফরমেশন অন আওয়ার ওয়েবসাইট এই ওয়েবসাইটে যাওয়ার জন্য আমাদের বলতেছে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাবো নেক্সট কোশ্চেন হচ্ছে কুড ইউ প্লিজ গিভ আস দ্য নেম অফ ইউর স্কুল হোয়ার ইউ উইল গ্র্যাজুয়েট আমাদের ইউনিভার্সিটির নাম জানছে আমি ধরেন আমরা একটা আমার যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির নামটা আমি দিয়ে দেবো তারপরে স্ট্রিট এবং হাউস নাম্বার যে স্ট্রিট এবং হাউস নাম্বারটা ইউনিভার্সিটিতে অবস্থিত সেই স্ট্রিট এবং হাউস নাম্বারটা আমরা দিয়ে দেব এগুলো ইউনিভার্সিটির যে ইনফরমেশনগুলো রয়েছে এগুলো আপনারা ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকেই দেখে নিতে পারবেন এখানে বিভিন্ন তথ্য দেওয়া আছে আপনারা এটা পড়ে নেক্সট দিয়ে দেবেন তো এখানে আমাদের ওভারভিউটা দেওয়া আছে আমাদের ডিটেইল ইনফরমেশনগুলো দেওয়া আছে তো আমরা এখানে কনফার্ম করে দিব কনফার্ম করার পরে এখানে আমরা যে নেক্সট বটনটা আছে সেই বটনটা আমরা দিয়ে দিব তারপর পার্সোনাল ডিটেলসগুলো আমাদের দেখাবে সব কিছু ঠিক আছে কি না বারবার ওরা আমাদেরকে রিচেক করতে বলবে করবো তারপর আমরা কনফার্ম করে দিব দেখুন এখানে খুব সুন্দর একটা ইন্টারফেস এসে পড়েছে এখানে আমরা কোন ইউনিভার্সিটিতে আবেদন করছি সেটা দেখাচ্ছে যদি ইউনিভার্সিটি আমাকে কোনো মেসেজ পাঠায় সেই মেসেজটা আসবে আমার প্রিভিয়াস এডুকেশন এখানে দেওয়া আছে সো এগুলো আমরা এখান থেকে দেখে নিতে পারবো আপনারা যদি একাধিক প্রোগ্রাম সিলেক্ট করতে চান তো ঠিক একইভাবে করতে হবে
তারপরে এখান থেকে স্টাডি প্রোগ্রাম প্রিভিয়াস এডুকেশন মেসেজ পেমেন্ট এখন স্টাডি প্রোগ্রামস আমি কি স্টাডিতে প্রোগ্রামে আবেদন করেছি যদি আমরা একাধিক স্টাডি প্রোগ্রামে আবেদন করতে চাই তাহলে এখানে অ্যাড নিউ এনরোলমেন্ট এটা আমাদেরকে দিতে হবে প্রিভিয়াস এডুকেশন আমরা যে প্রিভিয়াস এডুকেশনগুলো নিয়েছি এখানে আমরা ইচ্ছা করে অ্যাড করতে পারবো আমাদের মাস্টার্স বা এরপর আরও যদি কোনো ডিগ্রি থাকে সেগুলো যদি ইউনিভার্সিটি আমাদের কোনো মেসেজ দেয় তাহলে এখানে এসে জমা পড়বে এবং যে অ্যাপ্লিকেশন ফির কথা আমরা বললাম সেই ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফিটা দেওয়ার পরে এখানে ডিটেলসটা এসে পড়বে ঠিক আছে এবার ডিটেলস এই আমার যত ডিটেলসটা এখানে আমরা দেখতে পারবো এবং এখান থেকে চেঞ্জও করে নিতে পারবো এইভাবেই মূলত আমরা আমরা যে কোনো একটা সাবজেক্টের জন্য আবেদন করতে পারবো যদি আপনি মনে করেন যে এই সাবজেক্টে আমি আবেদন করব না তাহলে এখানে আপনি যে লাল চিহ্নিত যে অপশনটি আছে ক্যান্সেল এখানে ক্যান্সেল করে দিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা ডিলিট করে দিতে পারেন এরপরে কাজটি হচ্ছে যখন আপনি আবেদন করবেন ইউনিভার্সিটি আপনাকে মেইল পাঠাবে এই মেইল পাঠিয়ে এবং আপনাদের কাছে বিভিন্ন ইনফরমেশন চাবে আপনার সার্টিফিকেট স্ক্যান করে জমা দিয়ে দিবে অফার লেটার পান ইউনিভার্সিটি আপনাকে এখানেও জানাবে এবং আপনাকে আলাদা মেইল করেও আপনাকে ইনফর্ম করবে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম কিভাবে স্টাডি লিঙ্কের জন্য আবেদন করতে হয় এবং এই আবেদন করার পর ইউনিভার্সিটি কর্তৃপক্ষ তোমাকে একটি মেইল দিবে সেই মেইলের কিভাবে জবাব দিতে হবে সেই মেইল অনুযায়ী কিভাবে তুমি পরবর্তী স্টেপে যাবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ আলোচনা করব তো বন্ধুরা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ